দেখুন ভারতের যে তিন গ্রামের আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি। সমাজ কিংবা সংস্কৃতি যে কারণেই হোক, বর্তমান বিশ্বের এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে পতিতাবৃত্তি আয়ের মূল উৎস। এই অবস্থা থেকে পিছিয়ে নেই ভারতও। আমাদের প্রতিবেশী দেশ ভারতেই বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পতিতাবৃত্তি আয়ের প্রধান উৎস। আমাদের আজকের এই প্রতিবেদনে ভারতের সেই তিনটি গ্রামের সাথে কথা উল্লেখ করা হলো যেখানে আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি। এক, নাথপুরা, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নাথপুরা গ্রামের 5,000 বাসিন্দার বসবাস। তাদের আয়ের মূল উৎস হলো পতিতাবৃত্তি। গত 400 বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা। দুই, দেবদাসীস, কর্ণাটক। কর্ণাটকের দেবদাসীসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারা জীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। এদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি। তিন, ওয়াদিয়া, গুজরাট। পরিবারকে চালানোর জন্য এই গ্রামের নারীরা পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এই গ্রামের পুরুষরা। এই গ্রামের লোকদেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি। ভারতের যে তিন গ্রামের আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।